হ্যালো হিয়াস ওয়েলকাম টু এটু বন্ধু চ্যানেল আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সুভাষ ওপেন ইউনিভার্সিটির শর্ট টার্ম ট্রেনিং প্রোগ্রাম তো সেই প্রোগ্রাম প্রোগ্রামটা প্রচুর কোর্স আছে সেই কোর্সে অ্যাডমিশন নোটিশ ইউনিভার্সিটি দিয়েছে তো সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তারাকে বলে রাখি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না রাখো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে আইকনে ক্লিক করে নিও যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশান তোমরা পেয়ে থাকো তো চলো শুরু করা যায় তো প্রথমে সুভাষ ওপেন ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে তোমরা যদি নিচের দিকে স্ক্রল করো একদম নিচের দিকে এই যে এখানে দেখতে পাচ্ছ অ্যাডমিশান রিনুয়াল মেরিট লিস্ট এই যে ট্যাবটি রয়েছে এই ট্যাবের আন্ডারে দেখো হ্যাঁ বিটি পির অ্যাডমিশনের নোটিশ আছে যেটা সেকেন্ড ফেজ সেকেন্ড চান্সে শুরু হয়েছে যার ভিডিও আমার আগেই করা আছে এরপরে দেখো তার নিচেই সেকেন্ড যে অপশানটা এখান দেওয়া রয়েছে অ্যাডমিশান নোটিশ এবং অ্যাডমিশান ফর্ম তো দেখতে পাচ্ছ অ্যাডমিশান অ্যাডমিশান নোটিস ফর শর্ট টার্ম ট্রেনিং প্রোগ্রাম ঠিক আছে শর্ট টার্ম ট্রেনিং কোর্স তো তো এই কোর্সের অ্যাডমিশানের নোটিশ আমরা প্রথমে দেখব এবং তারপরে অ্যাডমিশান ফর্মটাও দেখব তো এটার অ্যাডমিশান অফলাইন প্রসেসে হয় অর্থাৎ হাত লিখে ফর্মটা জমা করতে হয় তো প্রথমে আমরা জানবো যে ইম্পর্টেন্ট ডেট কী আছে দেখতেই পাচ্ছ প্রচুর কোর্স রয়েছে এখানে টোটালে ছটা পেজ রয়েছে এবং ছটা পেজে প্রচুর কোর্স রয়েছে বিভিন্ন স্টাডি সেন্টার রয়েছে তো প্রথমে আমরা ইম্পর্টেন্ট ডেটটা আগে দেখে নেব দেখতেই পাচ্ছ এখানে লাস্ট ডেট অফ সাবমিশন অফ ফর্ম অ্যান্ড ফিজ অ্যাট স্টাডি সেন্টার স্টাডি সেন্টারে ফর্ম এবং ফিজ সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে পনেরো এক দু হাজার একুশ তো পনেরো এক দু হাজার একুশের মধ্যে তোমাদেরকে ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে স্টাডি সেন্টারে কোর্স ফিস প্লাস এক্সট্রা দুশো টাকা লাগবে এই অ্যাডমিশন নেওয়ার জন্য এবং অ্যাডমিশনের প্রসেসটা একবার দেখে নাও ফার্স্ট পয়েন্টে দেখতে পাচ্ছ দ্য ফলোইং অনলাইন অ্যাডমিশন প্রসেস উইল বি ফলোড ফর অ্যাডমিশন ইন্টু ভোকেশনাল প্রোগ্রাম প্রথম পয়েন্টে বলছে দ্য স্টুডেন্টস মে ডাউনলোড দ্য অ্যাডমিশন ফর্ম অর্থাৎ অ্যাডমিশন ফর্ম ডাউনলোড করতে হবে ফ্রম ইউনিভার্সিটি ওয়েবসাইট দ্য ডিউলি ফিল্ড ইন অ্যাডমিশন অ্যান্ড ডকুমেন্টস অ্যাডমিশন ফর্ম উইথ আদার ডকুমেন্টস মে বি সাবমিটেড অ্যাট দ্য স্টাডি সেন্টার থ্রু মেল অর্থাৎ মেলের মাধ্যমে পাঠাতে হবে অ্যাজ সিলেক্টেড বাই দেম মানে তোমরা যে স্টাডি সেন্টারে সিলেক্ট করবে সেই স্টাডি সেন্টারে মেলের মাধ্যমে পাঠাতে হবে অর্থাৎ পাই পোস্ট দ্য স্টুডেন্টস আর নট রিকোয়ার্ড টু ভিজিট স্টাডি সেন্টার ফর দ্য পারপাস অফ অ্যাডমিশন অর্থাৎ অ্যাডমিশনের জন্য স্টাডি সেন্টারে ভিজিটের প্রয়োজন নেই দ্য স্টুডেন্ট দ্য স্টাডি সেন্টার কনসার্ন মে গাইড দেম টু পে দ্য ফিজ অ্যাট দ্য ডেজিগনেটেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে পে করার জন্য এই স্টাডি সেন্টার তোমাদেরকে বলবে আর তিন নম্বর বলছে দ্য স্টুডেন্টস মে পে দ্য রিক রিকোয়েসাইড ফিজ অ্যাজ পার ইউনিভার্সিটি ইউনিভার্সিটিশন আই দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর থ্রু ই ব্যাঙ্কিং অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে অথবা ই ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে যদি এখানে ই ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করার মতো কোনো অপশন নেই তো তোমরা তোমাদের যে স্টাডি সেন্টার সিলেক্ট করবে সেই স্টাডি সেন্টারের সাথে তাকে কথা বলে নেবে এবং তারা যেভাবে অ্যাপ্লিকেশনটা করতে বলবে সেভাবে তোমরা অ্যাপ্লিকেশন করে নেবে তো এবার আমরা দেখবো যে বিভিন্ন স্টাডি সেন্টার এবং কোর্স এতগুলো কোর্স রয়েছে যে বলতে বলতে হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমি বলার চেষ্টা করছি প্রথম যে পয়েন্টটা রয়েছে প্রথম যে ঘর টেবিল রয়েছে দেখো প্রথমে স্টাডি সেন্টার রয়েছে এবং সেই স্টাডি সেন্টারের আন্ডারে তার কন্ট্যাক্ট ডিটেলস এবং ইমেল আইডি সমস্ত কিছুটাই দেওয়া রয়েছে তারপরের যে ঘর আছে দেখতেই পাচ্ছ এলিজিবিলিটি লেখা রয়েছে এলিজিবিলিটি এলিজিবিলিটির পরে যার ঘর রয়েছে ট্রেনিং প্রোগ্রাম রয়েছে ট্রেনিং প্রোগ্রাম সেই স্টাডি সেন্টার আন্ডারে কী কী কোর্স হয় সেগুলো লেখা রয়েছে এবং তার পাশে সেই প্রোগ্রামের ফিজ কত আছে সেটা লেখা রয়েছে তো তোমাদের সুবিধার্থে আমি এই পিডিএফের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে ডাইরেক্টলি তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং ডাউনলোড করে তোমরা নিজেরাই দেখে নিতে পারবে কেননা এত বড়ো নোটিশ সমস্তটাই টাইপ সম্ভব নয় তো আমি জাস্ট কোর্সগুলো বলছি আমি এলিজিবিলিটিও কিছু বলছি না ফিজও বলছি না তোমরা এটা নিজেরাই ডাউনলোড করে দেখে নেবে তো এখানে কী কী কোর্স হবে টোটালি এই এই শর্ট টার্ম ট্রেনিং অন্টারে প্রথম হচ্ছে ট্রেনিং অন ফায়ার অ্যান্ড সেফটি স্কিলস তারপর হচ্ছে বিউটি অ্যান্ড থেরাপি অ্যান্ড হেয়ার ড্রেসিং ডিপ্লোমা ইন ল্যান্ড সার্ভে অ্যাডভান্স ডিপ্লোমা ইন ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট টেলারিং ডিপ্লোমা ইন ইগো অ্যাডভান্স ডিপ্লোমা ইন হসপিটালিটি অ্যান্ড রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট এগুলো ডিপ্লোমা ইন ইগো ইগো যোগা এডুকেশান ডিপ্লোমা ইন স্টেজ ম্যানেজমেন্ট উইথ মেডিটেশান সার্টিফিকেট ইন ই অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্সেশান উইথ জিএসটি এটাও আছে টেলারি এর কোর্স আছে সার্টিফিকেট ইন ই অ্যাকাউন্টে অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্সেশান উইথ জিএসটি ডিপ্লোমা ইন ইউগা এডুকেশান মানে কোর্সগুলো অনেকগুলোই মানে ঘুরিয়ে ফিরে আছে বিভিন্ন স্টাডি সেন্টারে অ্যাডভান্স ডিপ্লোমা ইন ট্রাভেল অ্যান্ড টুরিজম অ্যাডভান্স ডিপ্লোমা ইন মডার্ন অফিস ম্যানেজমেন্ট ডিপ্লোমা ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরস ডিপ্লোমা ইন এন্টারপ্রেনশিপ ডেভেলপমেন্ট স্মল বিজনেস ম্যানে মানেজমেন্ট অ্যাডভান্স ডিপ্লোমো ইন ট্রাভেল টুরিজম অ্যাডভান্স ডিপ্লোম ইন এক্সপোর্ট ইম্পোর্ট ম্যানেজমেন্ট সার্টিফিকেট ইন ই অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্সেশান এগুলো ঘুরিয়ে আসছে সোলার ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান ডিজিটাল মার্কেটিং প্যাকেজিং ম্যানেজমেন্ট হেলথ কেয়ার ম্যানেজমেন্ট চাইল্ডহুড অ্যান্ড অ্যাডোলেসেন্ট কাউন্সেলিং বিভিন্ন কোর্স রয়েছে আমি এত কোর্স বলতে পারছি না প্রচুর কোর্স রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ অন স্ক্রিন তো তোমরা যে কোর্সটি করতে যাও এর পিডিএফটি ডাউনলোড করে নেবে এবং পিডিএফ ডাউনলোড করার পরে তোমরা নিজেরাই দেখে নেবে এবং সেই মতো তোমরা যোগাযোগ করবে অ্যাডমিশন সংক্রান্ত তোমরা যে কোনো সাহায্যের জন্য এই ইমেল আইডিতে ইমেল করতে পারো আমরিবান ওয়ান নাইন সেভেন টু অ্যাট রেট জিমেল ডট কম এবং তাছাড়া ফোন নাম্বার দেওয়া রয়েছে এখানেও যোগাযোগ করতে পারো তো আমি কনসাল্ট করবো তোমরা যে স্টাডি সেন্টার নিতে চাও সেই স্টাডি সেন্টারে যে কনট্যাক্ট ডিটেলস আছে সেই কনট্যাক্ট ডিটেলসে তোমরা যোগাযোগ করলে সব থেকে বেশি ভালো হবে এবং তোমরা তোমাদের যে কাঙ্ক্ষিত কোয়েশ্চেন সেগুলো স্টাডি সেন্টারে করবে এবং তারা আশা করি উত্তর দিয়ে দেবে কীভাবে তোমরা অ্যাডমিশনটা নিতে পারবে তো এই হচ্ছে বিষয় তো আশা করি যারা শর্ট টার্ম ট্রেনিং প্রোগ্রামের মাস কিংবা এক বছরের কোর্সের জন্য অপেক্ষা করেছিলে তাদের জন্য খুব ভালোই হবে তো এই হচ্ছে পুরো নোটিশ আশা করি এই নোটিশটি পেয়ে যারা অ্যাডমিশন দিতে যায় শর্ট টার্ম ট্রেনিং প্রোগ্রামে তাদের কিছুটা হলেও হেল্প হবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে কোনো কিছু জানতে থাকলে অবশ্যই কমেন্ট করবে এছাড়া এই ধরনের এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং সে বেলাইকানে ক্লিক করে নেবে যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকো